একজন শাসক, একজন যোদ্ধা, একজন সেনাপতি। জীবনে তিনি 54টি জিহাদে অংশগ্রহণ করেছেন, কিন্তু কখনোই পরাজিত হননি। তার পতাকা কখনো ভুলুণ্ঠিত হয়নি। জয় পরাজয়ের পরিসংখ্যানে তিনি ইতিহাসের অনেক বিখ্যাত সেনাপতির চেয়ে এগিয়ে থাকবেন। যুদ্ধের ময়দানে তিনি সাথে রাখতেন নিজ হাতে লেখা কোরআনুল কারিম। যখনই সময় পেতেন কোরআনুল কারিম তেলাওয়াত করতেন। তার ভয়ে ইউরোপ ছিল তটস্থ। তার মৃত্যুতে তারা ফিরে পেয়েছিল স্বস্তি। তার মৃত্যুও হয়েছিল জিহাদের ময়দানে। তিনি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আবি আমের। ইতিহাস তাকে চেনে হাজিব আল মনসুর নামে। হাজিব আল মনসুরের জন্ম দক্ষিণ আন্দালুসের জাজিরাতুল খাদরায়। সময়টা ছিল 326 হিজরি, খ্রিস্টীয় হিসাবে 938 খ্রিস্টাব্দ। এই গ্রামটি ছিল কুর্তুবার কাছে। এই গ্রামের পথ ধরেই মুসলমানরা প্রবেশ করেছিলেন আন্দালুসে। এই পথ অতিক্রম করেছিলেন তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর ও আব্দুর রহমান আর দাখিলের মতো বরেণ্য সেনানায়করা। এখানেই বেড়ে ওঠেন হাজিব আল মনসুর। বাল্যকালেই তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা হয়। তিনি হাদিস শাস্ত্রে দক্ষ হয়ে ওঠেন। এছাড়া তার আগ্রহ ছিল সাহিত্য চর্চায়। পরে তিনি উচ্চ শিক্ষার জন্য কুর্তুবায় গমন করেন। সেখানে পড়াশোনা সেরে কাজী মুহাম্মদ বিন ইসহাক বিন সালিমের সহকারী পদে কাজ শুরু করেন। এখানে তিনি তার মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে অনেকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। ইতোমধ্যে আন্দালুসের খলিফা হাকাম আল মুস্তানসিরের সন্তান আব্দুর রহমানের জন্ম হয়। খলিফা তার পুত্রের দেখাশোনা ও পড়াশোনার জন্য একজন উপযুক্ত লোক সন্ধান করছিলেন। এ দায়িত্বে নিযুক্ত করা হয় ইবনু আবি আমেরকে। সে সময় তার বয়স মাত্র 30 বছর। কিছুদিনের মধ্যেই তিনি খলিফার দরবারে অবস্থান মজবুত করে ফেলেন। এক পর্যায়ে তাকে ডাকশালের পরিচালক নিয়োগ দেওয়া হয়। এরপর সেভিলের কাজির পদ দেওয়া হয়। কিছুদিন তিনি উপকূলীয় অঞ্চলের তত্ত্বাবধায়কের দায়িত্বেও ছিলেন। পরে খলিফা তাকে উত্তর আফ্রিকার প্রধান বিচারপতি নিয়োগ দেন। তবে ইন্তেকালের কিছুদিন পূর্বে খলিফা তাকে আন্দালুসে নিজের কাছে নিয়ে আসেন। 366 হিজরিতে খলিফা হাকাম আল মুস্তানসির ইন্তেকাল করেন। এরপর কিছু রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ইবনু আবি আমের ক্ষমতার মসনদে আসীন হন। ইবনু আবি আমের তার শাসনের শুরুতেই বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। সে সময় আন্দালুসের উত্তর সীমান্তে খ্রিস্টানরা একের পর এক হামলা চালাচ্ছিল। 366 হিজরির রজব মাসে ইবনু আবি আমের তার বাহিনী সহ উত্তরাঞ্চলে অভিযানে বের হন। 52 দিনের এই অভিযানে তিনি হামা ও রাবজা দুর্গ জয় করেন। প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও যুদ্ধবন্দী সহ তিনি কুর্তুবায় ফিরে আসেন। প্রথম অভিযানে জয়ের মাধ্যমে ইবনু আবি আমের প্রজাদের আস্থা লাভ করেন। একই বছর ঈদুল ফিতরের দিন তিনি আবারও অভিযানে বের হন। এবার তিনি ক্যাস্টোলার মুলা দুর্গ জয় করেন। এরপর নজর দেন প্রশাসনের দিকে। নতুন করে ঢেলে সাজান পুরো রাষ্ট্রের কাঠামো। দুর্বল ও ভীরু অযোগ্যদের বাদ দিয়ে নতুন ও কর্মঠদের নিয়োগ দেয়া হয়। এভাবেই তিনি আমিরিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আমিরিয়া সাম্রাজ্য ছিল মুসলিম আন্দালুসের প্রতাপের যুগ। রাষ্ট্রের ভিত মজবুত করে ইবনু আবি আমের নজর দেন আন্দালুসের পাশে অবস্থিত খ্রিস্টান রাষ্ট্রগুলোর দিকে। শুরু করেন এক দীর্ঘমেয়াদী অভিযানের, যা চালু ছিল পরবর্তী 27 বছর ধরে। এই সময়ে প্রতিটি যুদ্ধে ইবনু আমের জয়লাভ করেছেন। কখনো তার বাহিনী পরাজিত হয়নি, কখনো তার বাহিনীর পতাকা অবনমিত হয়নি। তিনি ঘোড়া দাপিয়েছেন উত্তরে বিস্কে উপসাগর ও আটলান্টিক উপসাগরের উপকূল পর্যন্ত। তার বাহিনী অতিক্রম করেছিল এমন সব এলাকা তার আগে কোনো সেনাপতি বা শাসক যে পর্যন্ত যেতে পারেনি। তিনি কখনো জয় করেছিলেন সাখরা অঞ্চল, আবার কখনো ছুটে গিয়েছেন সেন্ট ইয়াকুব নগরীতে। কখনো তার বাহিনী ঝড়ের গতিতে আছড়ে পড়েছে সান স্টিফেন দুর্গে। তিনি অতিক্রম করেছিলেন পার্বত্য এলাকা, তার সামনে বাধা হতে পারেনি দুর্গম বন্ধুর পথ। প্রতিবছর দুবার
তিনি সামরিক অভিযান পরিচালনা করতেন, একবার গ্রীষ্মকালে আরেকবার শীতকালে। এর আগ পর্যন্ত আন্দালুসের মুসলমানদের মধ্যে শুধু গ্রীষ্মকালে অভিযান যাওয়ার প্রচলন ছিল। প্রতিটি অভিযান থেকে ফিরে তিনি পরনের পোশাক ছেড়ে ধুলোবালি সংগ্রহ করতেন, তারপর তা একটি বোতলে জমা করে রাখতেন। তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তার কাফনের সাথে যেন এই ধুলো বালিও দিয়ে দেওয়া হয়। মূলত তিনি একটি হাদিসে বর্ণিত সুসংবাদের প্রতি লক্ষ্য রেখে এমনটা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথের ধুলো ও জাহান্নামের আগুন একত্রিত হবে না। 371 হিজরিতে তিনি হাজিব আল মনসুর উপাধি ধারণ করেন। একবার তিনি সংবাদ পান, নাফার রাষ্ট্রে 3 মুসলিম নারীকে বন্দী করে রাখা হয়েছে। দ্রুত তিনি বিশাল বাহিনী প্রস্তুত করে ফেলেন। এই বাহিনী উপস্থিত হয় নাফার রাষ্ট্রের সীমান্তে। নাফার সম্রাট আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন, আপনারা কেন এসেছেন? তাকে বলা হয়, আপনার রাজ্যের একটি গির্জায় 3 মুসলিম নারীকে বন্দী করে রাখা হয়েছে। নাফার সম্রাট জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং দ্রুতই তিনি এর সমাধান করবেন। সম্রাট নিজ উদ্যোগে সেই 3 মুসলিম নারীকে মুক্ত করেন। এর সাথে যারা জড়িত ছিল সবাইকে শাস্তি দেন, এমনকি হাজিব আল মনসুরকে সন্তুষ্ট করার জন্য তিনি গির্জাটিও ভেঙে ফেলেন। এক রাতে হাজিব আল মনসুরের এক কর্মচারী তাকে বললেন, আমাদের মনিবের চেহারার ক্লান্তি বলে দিচ্ছে তার এখন ঘুম দরকার, নিদ্রাহীনতা তাকে অসুস্থ করে দেবে। জবাবে হাজিব আল মনসুর বললেন, যখন প্রজারা ঘুমায় তখন শাসনকর্তা ঘুমাতে পারে না, যদি আমার ঘুম দীর্ঘ হয় তাহলে এই রাজ্যের সমৃদ্ধিও ঘুমিয়ে যাবে। হাজিব আল মনসুর ইন্তেকাল করেন 394 হিজরিতে। তার কবর ফলকে কেউ একজন লিখে দিলেন, তার কৃতকর্মই তোমাকে তার সম্পর্কে জানাবে, মনে হবে তুমি নিজ চোখেই তাকে দেখছ। তার সময়কালের মতো সময় হয়তো আর আসবে না, উপকূলীয় শহর হয়তো আর কখনো উত্তপ্ত অগ্নিগর্ভ হবে না। তারপর বহুদিন গত হল, আন্দালুস হয়ে পড়ল বিভক্ত। উত্তরে শক্তি সঞ্চয় করল খ্রিস্টানরা, তারা দখল করে নিল একের পর এক রাজ্য। আলফানসো দখল করে নিল হাজিব আল মনসুরের শহর মদিনাতুস সালেম। আলফানসোর নির্দেশে হাজিব আল মনসুরের কবরের উপর তাঁবু গাড়া হল। সেখানে রাখা হল আলফানসোর সোয়ার খাট। আলফানসো তার স্ত্রী সহ সে খাটে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে বলে উঠল, বাহ, আমি মুসলমানদের রাজত্ব দখল করেছি এবং তাদের সম্রাটের কবরের উপর আমার খাট রেখেছি। উপস্থিত একজন বলে উঠল, যদি এই কবরে শুয়ে থাকা ব্যক্তি জীবিত থাকতেন তাহলে আপনি আজ এখানে থাকা দূরের কথা, এই রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পেতেন না, তিনি আমাদের কাউকেই ছাড়তেন না। এই কথা শুনে আলফানসো রেগে যায়। তখন তার স্ত্রী তাকে বলে, সে সত্যই বলেছে, তুমি কি নিজেকে তার মতো তথা হাজিব আল মনসুরের মতো মনে করো?